ছবির নাম বাবজানের বায়োস্কোপ। কাহিনী ও সংলাপ লিখেছেন জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা, আর ছবিটি পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। একটি চরের জীবন সংগ্রাম নিয়ে গড়ে উঠেছে বাবজানের বায়োস্কোপ ছবির গল্প। শহর তো দূরের কথা, গ্রাম থেকেও হারিয়ে গেছে বায়োস্কোপ দেখার চর্চাটা। তবে অনেক আগে ফেলে আসা সেই ঐতিহ্যটি এখনো নাড়া দেয় কারো কারো স্মৃতিতে। আর হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে প্রতীক রূপে ব্যবহার করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র বাবজানের বায়োস্কোপ। সমসাময়িক গল্পে উঠে এসেছে দেশপ্রেম আর দেশের ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মের উদ্বুদ্ধ হওয়ার ছবি, যার প্রতীকী রূপ প্রকাশ পেয়েছে বায়োস্কোপ বা স্থানীয় ভাষায় ফুচকি খেলার মধ্য দিয়ে। চর এলাকার মানুষের জীবন সংগ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম আর দেশের ঐতিহ্যকে এক সুতোয় বাঁধার চেষ্টাই করেছেন কাহিনীকার মাসুম রেজা। আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, দুটোকে অত্যন্ত মানে এক সূত্রে গেঁথে আমি দেখাতে পেরেছি বলে আমি এই গল্পটা নিয়ে অত্যন্ত মানে আর কি স্যাটিসফাইড বলতে যা বোঝায় আর কি। আমার অনেক ভালো লেগেছে এই গল্পটা লিখতে। কারুকাজ পরিবার প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসি, তারেক বাবু ও মাসুদ মহিউদ্দিন সহ অনেকে। আর রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্রটি শেষ হয়েছে 95% চিত্রায়ন। সবাই আসলে ভেতর থেকে মানে ইনার ফিলিংস থেকে, ভালোবাসা থেকে কাজটা করেছি আমরা। সেটা দেশপ্রেম বলেন, ভালোবাসা বলেন, বা সোসাইটিকে কিছু দেওয়ার দায়বদ্ধতার জায়গার থেকে ফিল্মটা করা। অয়ন চৌধুরী ও আমিরুল ইসলাম রচিত ছবির 8টি গানে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, চন্দনা মজুমদার, শিমুল খান, অমিত মল্লিক ও এএসএম সায়েম বিপ্লব। 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চের মতো দেশের কোনো জাতীয় দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি, এমনটাই প্রত্যাশা নির্মাতার।